দর্শক, বিশুদ্ধ পানি পান করুন, সুস্থভাবে বেঁচে থাকুন। এই মুহূর্তে আমি আছি লোহাগাড়া উপজেলার লোহাগাড়া রশিদার পাড়া ইকরা আব্দুল জব্বার ইনস্টিটিউটের পাশে। জমজম ড্রিঙ্কিং ওয়াটার নামে একটি বিশুদ্ধ পানির এখান থেকে সাপ্লাই করা হচ্ছে। এবং আপনারা যারা বাসা বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন, যারা বিশুদ্ধ পানি পান করতে পারছেন না, তাদের জন্য মূলত এই জমজম ড্রিঙ্কিং ওয়াটার ওনারা নিয়ে এসেছেন এই বিশুদ্ধ পানির সমাহার। আপনারা স্বল্প খরচেই এই বিশুদ্ধ পানির এখান থেকে বিশুদ্ধ পানি আপনারা আপনাদের বাসা বাড়িতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আছেন সেখানেই এই লোহাগাড়া উপজেলাবাসীরা এখান থেকে নিয়ে যেতে পারবেন। আমি আজকে ওনাদের এই কারখানায় এসেছি, দেখাবো ওনাদের এই বিশুদ্ধ পানি কীভাবে ওনারা পানি বিশুদ্ধ করছেন এসব বিষয়ে আপনাদেরকে দেখাবো, এবং এখান থেকে পানি আপনারা কীভাবে কিনবেন, অর্ডার কীভাবে করবেন এসব বিষয়ে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আমি আছি লোহাগাড়া রশিদার পাড়া ইকরা আব্দুল জব্বার ইনস্টিটিউটের ঠিক উত্তর পাশে জমজম ড্রিঙ্কিং ওয়াটার ওনাদের কারখানায় আমি এসেছি, এবং আপনাদেরকে দেখাবো যে কারখানার ভেতরে কী হচ্ছে মূলত। এই হলো ওনাদের জমজম ড্রিঙ্কিং ওয়াটার ওনাদের এই পানির কারখানা, এখানেই পানি বিশুদ্ধকরণ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের যে এখানে পানির ট্যাঙ্ক রয়েছেন, এরপরে পানির ট্যাঙ্ক রয়েছে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে ওনারা পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। তাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই বড় মেশিনে এখানে পানি বিশুদ্ধ হবার পর এখানে জমা রাখে, এখান থেকে ওনারা ফিল্টারজাত করেন পানি। এখন ফিল্টারজাত করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিল্টারজাত করা হচ্ছে পানি, এবং এখানে ঠিক কত লিটার পানি, পানির পরিমাণ কত লিটার রয়েছে এসব বিষয়ে আপনাদেরকে আমি জানাবো। ওনাদের ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমি কথা বলবো, ওনারা সে বিষয়ে আমাকে নিশ্চিত করবেন। আগে আপনাদেরকে দেখাচ্ছি পানি কীভাবে বিশুদ্ধকরণ করা হচ্ছে এখানে, এবং ফিল্টারজাতকরণ করা হচ্ছে। অনেকগুলো ফিল্টার এখানে রয়েছে। এখানে ঠিক একটি ফিল্টারে কত লিটার পানির ধারণ ক্ষমতা সে বিষয়ে আমি ওনাদের সাথে কথা বলে আমি জানবো। একটু পরে আমি ওনাদের ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলবো। এখানে অনেকগুলো বলা যেতে পারে প্রায় শতাধিক পানির ফিল্টার ইতিমধ্যে রয়েছে ওনাদের যে জমজম ড্রিঙ্কিং ওয়াটার। ইতিমধ্যে আমি দেখেছি ওনারা লোহাগাড়া সাতকানিয়ায় বিশেষ করে ইতিমধ্যে তাদের ব্যবসা শুরু করেছেন, ওনারা বিশুদ্ধ পানির এই ব্যবসা শুরু করেছেন। এবং অর্ডারের জন্য একটি নাম্বার এখানে দেওয়া থাকবে, সেই নাম্বার আপনারা ফোন দিয়ে আপনাদের বাসা বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যদি বিশুদ্ধ পানি পান করতে চান তাহলে সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন। জমজম ড্রিঙ্কিং ওয়াটারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আমার সাথে যোগ দিয়েছেন। আমি জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলবো, ওনার কাছ থেকে আমি এটাই জানতে চাইবো যে সাধারণ মানুষ ঠিক কত টাকা খরচ করলে ওনাদের কাছ থেকে বিশুদ্ধ পানি তাদের বাসায় নিয়ে যেতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারবে, এবং কত লিটার দাম কত টাকা এসব বিষয়ে তিনি আমাদেরকে জানাবেন। জাহাঙ্গীর ভাই, আসসালামু আলাইকুম। আমি জমজম ড্রিঙ্কিং ওয়াটার থেকে বলতেছি, লোহাগাড়া থেকে। আমরা সাতকানিয়া, লোহাগাড়া, কেরানীহাট, এই তারপর চুনতি, সাতকানিয়া লোহাগাড়া পুরো এরিয়ায় আমরা পানি সেল করি। আমাদের পানিগুলা মানে ভালো, মিনারেল ওয়াটার, জমজম ড্রিঙ্কিং ওয়াটার। আমাদের পানিগুলার অনেক সুনাম আছে, আমরা বিভিন্ন হাসপাতাল, ফার্মেসি এবং দোকানদার সবাইকে পানিগুলা দিয়ে আসতেছি। আশা করি হাসপাতাল বেশিরভাগ আমাদের পানিগুলা ইউজ করে, আমাদের পানিগুলার অনেক সুনাম আছে। আমরা আপনারা যদি আমাদের থেকে পানি মিনারেল ওয়াটার নিতে চান, আমাদের ওইখানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলেই আমি, আপনি যেখান থেকে ফোন করেন না কেন আমাকে ফোন দিলে আমি পানি দিয়ে আসবো ইনশাআল্লাহ। দাম কীরকম রাখেন, কত লিটার কত টাকা এভাবে আমাদেরকে একটু জানান। আমাদের পানিগুলো হচ্ছে একটা বোতল 20 লিটার, একটা বোতলের 20 লিটার মিনারেল ওয়াটারের দাম হচ্ছে মাত্র 50 টাকা। আর বাসা বাড়িতে আমরা পানিগুলো সেল দিই, 5 তালায় 6 তালায় 10 তালায় পানিগুলো তুলে দিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা হচ্ছে 1000 লিটার মদিনা ট্যাঙ্ক, আর এটা হচ্ছে 1000 লিটার, মোট 2000 লিটার। আমাদের পানিগুলা অনেক ভিতর থেকে, গভীর থেকে, নলকূপ থেকে এই ড্রামে আসে। এই মদিনা ট্যাঙ্কে আসার পর আমাদের এখান থেকে আমার বেসেল মেশিন, আমাদের 1 নম্বর মেশিন, এটা হচ্ছে আমাদের কাঁচরা পানিগুলা আমরা ওয়াশ করে ফেলাই দিব, তারপর এই তারপর হচ্ছে আমরা ব্যাকওয়াশ করব, তারপর হচ্ছে ব্যাকওয়াশ করে কাঁচরা পানি ফেলাই দিব, ফিল্টার পানি এখানে জমা থাকবে। আর এই মেশিন থেকে পরিষ্কার পানি আসলে তারপর আমি এই মেশিনে ফিল্টারে দিয়ে এই মেশিনে যাব, তারপর যাওয়ার পর এই মেশিন এই ওটার মতো ব্র্যাকওয়াশ এই তারপর ফ্রাস্টিংস করে মনে করেন ওটার থেকে আবার পরিষ্কার হয়ে এই মেশিনে আসবে।
তো এই মেশিনে আসার পর একদম আনার মতো যদি একদম এই গ্লাসে আমি দেখব পানিগুলা, এই পানি এই গ্লাসে কোনো একটা বালি আসছে কি না, এই গ্লাস পরিষ্কার একদম আনার মতো যদি পানি আসে তারপর আমি অরিজিনাল মেশিনে পানিগুলা ফিল্টারে দিব। ফাইনাল প্রসেস করার জন্য, ফাইনাল প্রসেস করে আমি ফিল্টারে পানিগুলা দিব। তারপর হচ্ছে এই ফিল্টার, এটা হচ্ছে আমার মেইন মেশিন, এই ফিল্টার থেকে এই তারপর সাপ্লাই হবে, এই ফিল্টার থেকে ডাইরেক্ট আমাদের এই এই ট্যাঙ্কির মধ্যে, এটা হচ্ছে 1500 লিটার ট্যাঙ্কি, হ্যাঁ ট্যাঙ্কটা 1500 লিটার, ঠিক আছে 1500 লিটার এই এই ট্যাঙ্কটার মধ্যে পানিগুলো জমা থাকবে। আমরা একদিন মনে করেন এই 1500 লিটার জমা করে ওটা সেল দিয়ে দিই, আমরা পানি অতিরিক্ত জমা রাখি না। তারপরে এই ড্রাম থেকে এই 1500 লিটার এই ট্যাঙ্ক থেকে আমি ওইখানে গিয়ে তারপরে এই যে বোতলজাত করি, এই বোতলটা, এই বোতলটা, তারপর কয় লিটার, কয় লিটার, বোতলটা হচ্ছে 20 লিটার, এটা হচ্ছে এখানে দিয়ে আমি মিনারেল ওয়াটার প্যাক করি, হ্যাঁ এটা জি 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 ফুল করে ফেলি। তারপর আমাদের এই পানির এই যে এই বোতলের মধ্যে আমাদের যেটা এই আছে ক্যাপ আছে ওটার উপরে আমাদের ওই যে পিপি আছে, পিপির সিল টেপ সহ দেওয়া থাকে, এখানে যেন খোলা, জি জি বের হতে না পারে, জি জি এখানে যেন খোলা পানি কোনো ঢোকার কোনো কিন না থাকে, সম্ভাবনা নাই। আর এখানে আমাদের পানিগুলা উন্নত, উপরে সিল টেপ দেওয়া থাকে, আমাদের পানিগুলা মানেও ভালো, ঠিক আছে। অসময়ে এই কারখানা থেকে পানি নিয়ে যায় জমজম মিনারেল ওয়াটার, সবসময় আমি ইউজ করি আমার বাসার জন্য, আমি নিয়ে যাই প্রতি আজকে যখন পানি শেষ হয়ে দেখলাম পানির জন্য আসলাম, পানি নিতে বাসার জন্য ভালো খুব সুস্বাদু পানি, পানির মধ্যে কোনো ভেজাল নাই। উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, উনি এই জমজম ড্রিঙ্কিং ওয়াটার এই কারখানা এখানে লোহাগাড়া রশিদার পাড়া ইকরা আব্দুল জব্বার ইনস্টিটিউটের ঠিক উত্তর পার্শ্বে এখানে চালু করেছেন। এবং আপনারা যারা মিনারেল ওয়াটার বাসা বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানে এবং আপনাদের ব্যক্তিগত ব্যবহারে এখান থেকে নিয়ে যেতে চান, তার ক্যাপশনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, সেখান থেকেই ওনারা অর্ডার কনফার্ম করবেন এবং আপনাদের যেখান থেকে ফোন দিবেন সেখানে ওনারা মিনারেল ওয়াটার পানি পৌঁছে দিয়ে আসবে। শেহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলী, লোহাগাড়া।